নবনির্বাচিত কাউন্সিলর মাননীয় তনুজা মিস্ত্রি মহাশয়া, 11 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সহদেব দাস মহাশয়, 12 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মাননীয় পুষ্প হালদার মহাশয়া, যাদের আপনাদের সকলকে আমরা মঞ্চে আসন গ্রহণ করবার জন্য আজকে সরকারি যিনি মাননীয় আধিকারিক DMDC রানাঘাট সাব ডিভিশন ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর মাননীয় কৌশিক প্রামাণিক মহাশয়, তিনি আমাদের প্রশাসনিক ভবনে তিনি উপস্থিত হয়েছেন। আমাদের কার্যনির্বাহী আধিকারিকের কর সংগ্রাম করতে করে এই জয় জয় পেয়েছি। এই সংগ্রাম আমাদের মানে যে আমাদের যে কাউন্সিলরের সংগ্রাম তা নয়, আপনার জনসাধারণ রায়পুরের শান্তি শৃঙ্খলা এবং ঐক্যকে বজায় রাখার জন্য তারাও আমাদের সঙ্গে সামনে সাথী হয়েছেন এবং তারাও আমাদের সঙ্গে সংগ্রাম করেছেন এবং জনগণের সংগ্রামের জয়েই কিন্তু আজ আমরা জয়ী হয়েছি, এটা হচ্ছে মূল কথা। তারপরে ধরুন তাহেরপুর 1993 সালে তাহেরপুর পৌরসভা প্রতিষ্ঠিত হয়, তারপরে ধরুন তাহেরপুরে যে উন্নয়ন রাস্তাঘাট বাড়িঘর বিভিন্ন বৈদ্যুতিক বিভিন্ন পোলগুলো সেখানে সামগ্রিক উন্নয়ন মানে যেটা বলা হয় প্রত্যেক বিভিন্ন ওয়ার্ড ওয়ার্ডে চিলড্রেন পার্ক এবং কমিউনিটি সেন্টার প্রত্যেকটা ওয়ার্ডে তাহেরপুরে কমিউনিটি সেন্টার এগুলো তৈরি হয়েছে। তাহেরপুরের মানুষ শান্তিপ্রিয়, আমাদের এখানে কোনো সিন্ডিকেট নেই। এই যে এত হাউজিং ফর অল হচ্ছে অন্যান্য জায়গায় শুধু কাঠমান্ডির একটা প্রবণতা, কিন্তু তাহেরপুরে কিন্তু কোনো কাঠমান্ডির কোনো প্রয়োজন নেই এবং আপনার যে কোনো সিন্ডিকেট বাহিনী সেগুলো কিন্তু আমাদের তাহেরপুরের মধ্যে নেই, যার জন্য জনসাধারণ আমাদের ভালোবাসে আবেগ দিয়ে এবং তারা আমাদের সেইভাবে কিন্তু আবার তাহেরপুরকে শান্তির জায়গায় নিয়ে আসার জন্য বামপন্থীকে বলছি। বিরোধীদের সহযোগিতা কতটা আশা করছেন? বিরোধীদের সহযোগিতা আশা করবো কী করে, আজকে তারা শপথ গ্রহণ করতে এসে শপথ গ্রহণ করে চলে গেল। ভাবতে পারেন একটা প্রশাসন চলবে সমস্ত কাউন্সিলরদের সহযোগিতায়। আমি প্রথমেই আপনাদের আমরা বলেছিলাম আমি বিরোধীদের সহযোগিতা চাই, কিন্তু তারা কী করলেন, পেছন দরজা দিয়ে চলে গেলেন। আমি একজন আমার বন্ধুকে জিজ্ঞাসা করলাম, তিনি কাউন্সিলর নির্বাচিত হয়েছে তৃণমূল দলে, তারা বললো আমাদের অনুপস্থিতির প্রয়োজন, তারা চলে গেল। তার একটা যে আমাদের পৌরসভার পৌরপ্রধান উপপৌরপ্রধানের আমাদের একটা সেখানে আমাদের মনোনীত করতে হয়, সেখানে কিন্তু তারা থাকলেন না। তারা বুঝতে পারছেন তারা কীভাবে আমাদের সভা বলছে করবে না, তারা বলছে তাহেরপুরের সভাপতি তৃণমূলের সভাপতিকে আপনি নিমন্ত্রণ করেন না পৌরসভা না, এটা তো আমাদের নিমন্ত্রণ করার কথা নয়, নিমন্ত্রণ করবে যারা আর কি দায়িত্বে আছেন তারা। আমরা তো নবনির্বাচিত, আমরা তো সেভাবে কোনো এখনো আমাদের কোনো স্ট্যাম্প পাইনি, জায়গা পর্যন্ত পাইনি, অসম্মানিত হয়ে চলে গেছে না। এটা যদি বলে অবাস্তবিক, এত জায়গা আছে সম্মানীয় ব্যক্তিদের জন্য আমাদের সামনে জায়গা রাখা হয়েছে, এখন কেউ যদি অকল্পনীয় কথা বলে সেটা কিন্তু মানে বিশ্বাসের জায়গা নেই। তাহের পৌরসভা আরে সাধারণ মানুষের পৌরসভা, সেখানে সাধারণ আসবে এটা হচ্ছে মূল বিষয়। কেমন এখন প্রত্যেককে নিমন্ত্রণ করা হয়েছে, আমাদের যেটা আমি হয়েছি উত্তমানন্দ দাস এবং ভাইস চেয়ারম্যান হয়েছেন আমাদের তাহেরপুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় শোভাশী, আমি 4 নম্বর ওয়ার্ড আর সমাধি হয়েছেন 3 নম্বর ওয়ার্ড। কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমাদের মানুষ আমাদের কাছে চায়, আমরা সাধারণ মানুষের সঙ্গে আছি, সাধারণ মানুষের আমরা ভালোবাসা পাই, সাধারণ মানুষ আমাদের ভালো
ভালোবাসে বলেই কিন্তু আমরা আছি। আমরা উন্নয়নটা চাই, আমাদের মধ্যে কোনো কোনো কারখানে বা সিন্ডিকেট গাছ এই সমস্ত প্রচলন আমাদের সব মানে স্বচ্ছ প্রশাসন রায়পুর পশ্চিমবঙ্গের কিন্তু স্বচ্ছ প্রশাসন প্রশাসনিক ক্ষমতা আছে বলে কিন্তু আমরা আবার সেই লাল আমি দেখতে পাচ্ছি। সবচাইতে আনন্দের বিষয় ঘরে প্রেসকে ডেকে নিতে হচ্ছে, ভেজাল নয়, একেবারে সঠিক গুণগত মানসম্পন্ন বাজারের সেরা গাজর আটা ও গাজরের গুঁড়ো মশলা। আপনার ফসলের বিশ্বস্ততায় দীর্ঘদিন ধরে চলে এসেছে প্রতিটি রান্নাঘরে। এখানে আপনি পাবেন বেসন, ছাতু, চালগুড়ি, ডালিয়া, বিড়ি, ডালগুড়ি, সঙ্গে রয়েছে হলুদ, লঙ্কা, জিরা, ধনে, মিক্স গুঁড়ো মশলা। জুবলি মার্কেট, ঝাড়গ্রাম। ভেজাল নয়, একেবারে সঠিক গুণগত মানসম্পন্ন বাজারের সেরা গাজর আটা ও গাজরের গুঁড়ো মশলা। আপনার ফসলের বিশ্বস্ততায় দীর্ঘদিন ধরে চলে এসেছে প্রতিটি রান্নাঘরে। এখানে আপনি পাবেন বেসন, ছাতু, চালগুড়ি, ডালিয়া, বিড়ি, ডালগুড়ি, সঙ্গে রয়েছে হলুদ, লঙ্কা, জিরা, ধনে, মিক্স গুঁড়ো মশলা। জুবলি মার্কেট, ঝাড়গ্রাম।